হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির চূড়ান্ত বিভাগে কয়েক হাজার প্রার্থী। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন এই নিউজটা পাবলিশ হয়েছে আজ বিকেল নামক পত্রিকায়। তো সেই পত্রিকায় হেডলাইনে বলা রয়েছে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির চূড়ান্ত বিভাগে কয়েক হাজার প্রার্থী। তো বন্ধুগণ, সেই নিউজ পোর্টালে কী বলা রয়েছে বিস্তারিত তথ্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটাকে শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দিবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা সবার আগে পেয়ে যাবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। চলতি সপ্তাহে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সিলিং করাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের সপ্তম দফা কাউন্সিলিং দিন আগামী বুধবার চূড়ান্ত করেছে কমিশন। কিন্তু শুক্রবার থেকে টানা তিন দিন ধরে চলা বাংলাজুড়ে জঙ্গি আন্দোলনের জেরে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন, ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্সিলিং হাজির হওয়া ঘিরে চূড়ান্ত সমস্যায় পড়েছেন চাকরি প্রার্থীদের একাংশ। সেই সমস্যার কথা মাথায় রেখে গত রবিবার নতুন বিজ্ঞপ্তি দিয়ে কমিশনের তরফে জানানো হয়েছে, 16 ডিসেম্বর সোমবার কাউন্সিলিংয়ের দিন ধার্য করা হলেও তা পরিবর্তন করা হয়েছে। 16 ডিসেম্বরের পরিবর্তে 18 ডিসেম্বর নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের সপ্তম দফায় অপেক্ষমান চাকরি প্রার্থীদের কাউন্সিলিং করা হবে। গত 13 ডিসেম্বর প্রকাশিত এখানে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া হয়েছে, তো এই বিজ্ঞপ্তি অনুযায়ী বদল করে 18 ডিসেম্বর হবে কাউন্সিলিং। গত 13 ডিসেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয় 16 ডিসেম্বরে করা হবে কাউন্সিলিং, কিন্তু রেল যোগাযোগ ভেঙে পড়ায় সময় মতো কাউন্সিলিংয়ে হাজির হওয়া যাবে তো, হাজির না হতে পারলে কি হবে? চাকরি প্রার্থীদের ধোঁয়াশা কাটাতে স্কুল সার্ভিস কমিশনের এক শীর্ষকর্তা আজ বিকেল .com-কে জানিয়েছেন, ট্রেন বন্ধ থাকবে সেটা তো আগাম বুঝে ওঠা যায়নি। আমরা ইতিমধ্যেই নবম দশম শ্রেণীর সপ্তম দফার কাউন্সিলিংয়ের সূচি পরিবর্তন করেছি। আর সবথেকে বড় কথা হলো, সপ্তম দফার কাউন্সিলিং চাকরি প্রার্থীদের সংখ্যা বেশ খানিকটা কম, যতটা সম্ভব অ্যাডজাস্ট করা যায় সেটা আমরা চেষ্টা করছি। যারা আসতে পারবেন না বা আসতে সমস্যা হয় সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কি কোনো বিকল্প ব্যবস্থা ভাবছে কমিশন? জবাবে তিনি জানিয়েছেন, এখনও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে কোনো প্রার্থীর সমস্যা হলে আমরা অবশ্যই মানবিকতাভাবে বিবেচনা করে দেখব। তবে এটাও ঠিক, যদি পরিবর্তন করা হয় তার সুযোগ অনেকেই অপব্যবহার করতে পারেন, ফলে অনেক সমস্যা আছে। যারা আসার চেষ্টা করবেন তারা চলে আসতে পারেন, এখন দেখা যাক তাদের আসতে কোনো সমস্যা হয় কি না। জানা গিয়েছে স্টেশনগুলিতে বেপরোয়া হামলার জেরে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন, উত্তরবঙ্গে গিয়ে আটকে গিয়েছেন বহু পর্যটক থেকে সাধারণ যাত্রীরাও, পথ অবরোধের ভয়ে সড়ক পথ এড়িয়ে চলতে চাইছেন যাত্রীরা। সুযোগ বুঝে উত্তর থেকে দক্ষিণে আসা বিমান ভাড়াও বেড়েছে কয়েকগুণ, 3 থেকে 3,500 বিমান ভাড়া দাঁড়িয়েছে 8 থেকে 10,000 টাকা। টানা 4 দিনে রেলে তাণ্ডবের জেরে কেবলমাত্র উত্তর পূর্ব রেল বলছে 16 কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে, পরিস্থিতি ভয়াবহ, ভেঙে পড়েছে সিগন্যালিং ব্যবস্থা, আর তার জেরে আজও বাতিল বহু ট্রেন। বাতিল মালদাহ বালুঘাট লিঙ্গগড় এক্সপ্রেস বাতিল হয়েছে, শিলিগুড়ি থেকে বালুঘাট ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল, বালুঘাট থেকে শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল হয়েছে, ডিব্রুগড় এক্সপ্রেস চলবে না, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিলের তালিকায় রয়েছে, বালুরঘাট কলকাতা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল, শতাব্দী এক্সপ্রেস চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস শালিমার এক্সপ্রেস বাতিল, উত্তরবঙ্গ এক্সপ্রেস বাতিল করা হয়েছে,
রাধিকাপুর থেকে কলকাতা এক্সপ্রেস বাতিল, রানীনগর জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি এক্সপ্রেস বাতিল, আলিপুর দুয়ার শিয়ালদা তিস্তা তোরসা এক্সপ্রেস বাতিল করা হয়েছে, চলছে সরাইঘাট এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের অনুমান, প্রতিবাদের নামে গুন্ডামি জেরে রেল পরিষেবা স্বাভাবিক হতে এক মাস সময় লাগতে পারে, কারণ প্রতিবাদের নামে তাণ্ডবের জেরে ক্ষতিগ্রস্ত রেল লাইন সিগন্যাল ব্যবস্থা। উত্তরবঙ্গ ও অসমগামী প্রায় সব ট্রেন বাতিল, রামপুরহাট কৃষ্ণনগরে পর ট্রেন চালানো সম্ভব হচ্ছে না, ফলে মেরামতি করে কবে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বুঝে উঠতে পারছে না রেলের আধিকারিকরা। পরিষেবা স্বাভাবিক হতে এক মাস সময় লাগতে পারে বলে অনুমান। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আপডেট।